মর্মান্তিক। খোয়াই নদীতে তলিয়ে যাওয়া মৃত শিশুকন্যার বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রয়াতের পরিবারকে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। দলীয় কার্যক্রমের জন্য তেলিয়ামুড়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে প্রয়াতের বাড়ি গিয়ে শোকার্ত পরিবারের খোঁজ খবর নিলেন তিনি। খোয়াই নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তিন শিশুর। এই ঘটনা রাজ্যের প্রত্যেকের মনকে নাড়িয়ে দিল। অভিশপ্ত দিনটি ছিল গত সোমবার। এই তিন শিশুর মধ্যে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায় এক শিশুর বাড়ি। মৃতের নাম মৌটুসী দাস। বুধবার দলীয় কাজের ফাঁকে মৃত শিশুকন্যার বাড়িতে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার চিফ কল্যাণী রায় সহ অন্যান্যরা। মর্মান্তিক এই ঘটনা। ভাষায় প্রকাশ করার মতো বিষয় যে নয় এটা, তা খোদ মুখ্যমন্ত্রীও অনুভব করলেন। মৃত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন তিনি। এই ক্ষতি তো অপূরণীয়, কিছুতেই তা পূরণ করা সম্ভব নয়। এরপরও শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারিভাবে যাবতীয় সব ধরনের সাহায্য করার জন্য ডিসিএমকে নির্দেশ দিলেন তিনি। অত্যন্ত মর্মান্তিক, কিছু বলার নেই, একটু সমবেদনা জানানোর জন্য এসেছি, কিছু তো করার নেই। আর আমাদের এমনিতে যা গভর্নমেন্টের তরফ থেকে আমি ডিসিএমকে বলেছি, হ্যাঁ, আপাতকালীন একটা সাহায্য আর্থিক তো করেছে, আরও এক্সট্রিম যতটুকু করা যায় সেটা সাহায্যের জন্য করে। আমরাও আমাদের তরফ থেকে কীভাবে সাহায্য করা যায় নিশ্চয়ই আমরা করব, কারণ এটা তো মানে পয়সা দিয়ে বা ইয়ে দিয়েও ফিরিয়ে আনা যাবে না। একমাত্র আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে ও যেখানেই থাকুক, মানে এটা তো এই বয়সে চলে যাবে তো তাড়াতাড়ি। কীরকম ঘটনা, গেছে মামার বাড়িতে, সেখান থেকে এই হয় আর কি। উন্নতি যে কখন যে কী হয়, যাই হোক, ওনার আত্মার ওর আত্মার সদ্গতি কামনা করি। মানবিক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে কিছুটা হলেও মন হালকা হলো প্রয়াতের পরিবারবর্গের। মৌটুসী তো আর ফিরে আসবেন, বাস্তবকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। তবে হৃদয়বান মুখ্যমন্ত্রীর আশ্বাসটা তাদের আগামীতে বাঁচার জন্য অনেকটাই রসদ জোগাবে বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।